করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন শামীম, প্রভাষক উচ্চতর গণিত। আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন বিষয়ে এর শর্ত বিষয়ে কথা বলেছিলাম, যে দুইটা ম্যাট্রিক্স কখন যোগ এবং কখন বিয়োগ করা যাবে। যদি দুইটা ম্যাট্রিক্স একই মাত্রার হয় তখন এই দুইটা ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করা যাবে। আজকে দেখব দুইটা ম্যাট্রিক্স কীভাবে যোগ এবং বিয়োগ করে, আর তার পাশাপাশি আমরা দেখব পরবর্তীতে দেখব মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ, এই সম্পর্কে আলোচনা করব। সাপোজ এ ইজ এ ম্যাট্রিক্স 2 3 4 5 6 7, অ্যান্ড বি ইজ এ ম্যাট্রিক্স 1 4 9 2 3 6 1 0 -2, এ প্লাস বি। এ প্লাস বি, এই টু আর এ ওয়ান যোগ হবে 3, এই 3 আর এই 4 যোগ হবে 3 প্লাস 4 7, এই 4 আর এ 9 13, সিমিলার 5 আর 2 7 6 অ্যান্ড 3 9 7 প্লাস 6 13, এটা আরেকটা সারি দিতে হবে 1 4 0, 1 প্লাস 1 2, 4 প্লাস 0 4, 0 -2 -, তাহলে দুইটা ম্যাট্রিক্স যোগ করতে হলে অথবা বিয়োগ করতে হলে তারা একই মাত্রার হতে হবে, এবং যোগ করার নিয়ম হচ্ছে সেম সেম পজিশনের ভুক্তিগুলো যোগ হয়। বিয়োগ করার ক্ষেত্রেও একই নিয়ম, আমি এখন বিয়োগটা দেখাব। এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা এ থেকে বি বিয়োগ করি, এ মাইনাস বি 2 - 1, দ্যাট ইজ 1, 3 - 4, দ্যাট ইজ -1, 4 - 9 - 5, 5 - 2 3, 6 - 3 3, 7 - 6 1, 1 - 1 0, 4 - 0 4, 0 - 2 +, এই হচ্ছে দুটা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। এখন আমরা দেখাবো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস, দুইটা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে। প্রথমে দুইটা ম্যাট্রিক্সের গুণের শর্ত, দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে। সাপোজ এ অ্যান্ড বি আর 2 ম্যাট্রিক্সেস, দেন এ বি পসিবল ইফ দ্য নাম্বার অফ কলাম অফ এ ইকুয়াল টু নাম্বার অফ রোস অফ বি। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স গুণের শর্ত হচ্ছে, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। একটা উদাহরণ দিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স অফ অর্ডার 2 বাই 3, বি ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3 বাই 2, ঠিক এটার কলাম সংখ্যা আর এটার সারির সংখ্যা,
প্রথমটা কলাম সংখ্যা দ্বিতীয় সারি সংখ্যা যদি একই হয় তাহলে দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। আর ম্যাট্রিক্সের গুণফল হবে এ বির গুণফলটা হবে প্রথমটার সারি সংখ্যা এবং দ্বিতীয়টার কলাম সংখ্যা। এখন আমি দুটা ম্যাট্রিক্স গুণ করে দেখাবো। টু ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন বি নাইন টু ওয়ান ফোর থ্রি সিক্স। আমরা প্রথমে এই দুটা ম্যাট্রিক্স গুণ করার আগে চেক করব যে এই দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কি না। এখানে দেখা যাচ্ছে প্রথম ম্যাট্রিক্সের দুইটা সারি এবং তিনটা কলাম আছে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের অর্ডার টু বাই থ্রি। দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটা সারি এবং দুইটা কলাম আছে, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার থ্রি বাই টু। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যেহেতু সমান, কাজে এই দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। সো এবি, এখন আমি দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেখাব। গুণ করার নিয়মটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি, এই প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যত গোলাপ কলাম থাকে আমরা সবগুলা কলামকে গুণ করব। গুণ করার নিয়মটা হচ্ছে এই টুয়ের সাথে এই নাইন গুণ, টু ইন্টু নাইন আঠারো, মাঝখানে প্লাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, মাঝখানে প্লাস ফোর ইন্টু থ্রি। প্রথম সারি প্রথম কলাম, এখন আমরা প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম করব, টু ইন্টু ওয়ান টু, ওয়ান ইন্টু ফোর ফোর, ফোর ইন্টু সিক্স টোয়েন্টি ফোর। এখন আমরা চলে যাব দ্বিতীয় সারিতে, এটার দ্বিতীয় সারি এটার প্রথম কলাম, ফাইভ ইন্টু নাইন ফোরটি ফাইভ, সিক্স ইন্টু ওয়ান সিক্স, সেভেন ইন্টু থ্রি টোয়েন্টি ওয়ান। এটার দ্বিতীয় সারি এটার দ্বিতীয় কলাম, ফাইভ ইন্টু ওয়ান ফাইভ, সিক্স ইন্টু ফোর টোয়েন্টি ফোর, সেভেন ইন্টু সিক্স ফোরটি টু। ইকুয়াল আঠারো আর এক উনিশ, উনিশ আর বারো একত্রিশ, দুই আর চার ছয়, ছয় আর চব্বিশ ত্রিশ, পঁয়তাল্লিশ আর ছয় একান্ন, একান্ন আর একুশ সেভেন্টি টু, পাঁচ এবং চব্বিশ উনত্রিশ, উনত্রিশ আর বিয়াল্লিশ একাত্তর। তাহলে আমরা দেখলাম দুইটা ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে শর্তটা ছিল যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তাহলে ওই দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। আর গুণ করার ক্ষেত্রে আমরা গুণের ফলাফল, আই মিন গুণফলের ফলাফলটা কেমন হবে সেটাও আমরা দেখেছি। আমি জিনিসটা আরেকটু বলছি, এ একটা ম্যাট্রিক্স এম বাই পি, বি একটা ম্যাট্রিক্স পি বাই আর। যদি আমরা দেখি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে গেছে, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। আর ওই দুইটা ম্যাট্রিক্স গুণফল হবে এই দুইটা মিলার কারণে গুণ করা গেল, আর বাকি অংশটুকু আই মিন এম বাই আর। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা যদি এম বাই পি অর্ডার হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সটা যদি পি বাই আর অর্ডার হয়, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের গুণফল এ বিটা হবে এম বাই আর অর্ডারের। তো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং সর্বোপরি সব কিছু আমরা আলোচনা করেছি। এখন তোমরা বাসায় বসে ম্যাট্রিক্সের অধ্যায়ের ভিতরে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো তোমরা করবে। আগামী লেকচারে আমরা নির্ণয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।